বৃহস্পতিবার 12 জানুয়ারি থেকে 4 দিনের পুষ্প প্রদর্শনী শুরু হয়েছে রায়গঞ্জের করোনেশন স্কুল প্রাঙ্গণে। সেই মেলা দেখতে ভিড় ছিল লক্ষণীয়। আমাদের সঙ্গে মেলা প্রাঙ্গণে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবাল সাহা। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি প্রবাল সাহার কাছে। যন্ত্রাংশী যারা ছিল সহযোগিতায়, সিংহদয় দত্ত মহাশয় এবং বৃন্দাবন মহাশয়, এবং শিল্পী অলিম্পিকা নারায়ণ, যার জন্য আপনাদের অপেক্ষা করতে বলেছি, অধীর আগ্রহে আপনারা বসে আছে। মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ভয় আর শিল্পী শ্রীমতী অলিম্পিকা রায়, তাকে তবলা। কনকনে শীতে ফুলমেলা দেখতে আসা দর্শনার্থী ধনঞ্জয় কুমার দাস কি বলেছেন শোনাবো। আপনার নাম কি? আমার নাম ধনঞ্জয় কুমার দাস। ফুলমেলায় এসে আপনার কেমন অনুভূতিটা? কেমন? দারুণ, দারুণ অনুভূতি। ফুল ছাড়া তো মানুষকে ফুলেই আপন করে দেয় টানে। ফুলটা হচ্ছে এমন একটা জিনিস, শিশুরে দিয়ে এমন ভালোবাসা হয়, ফুলকেও তেমন আমরা ভালোবাসি। মানুষ পয়সা দিয়ে টিকিট কেটে 5 টাকা দিয়ে এখানে আসছে, খুব আনন্দ উপভোগ করছে, এটা বিরাট ব্যাপার লাগবে। ফুল প্রত্যেকটা বাড়িতে ফুলের শিশুরা যেমন ফুটে উঠছে, প্রত্যেকেই আমরা যেন ফুলের ব্যবহার করি। পাশে আমরা দেখলাম সবলা মেলায় কিন্তু সেরকম টিকিট কেটেও লোক ভিড় নেই। এখানে ফুলকে এত ভালোবাসে আমাদের রায়গঞ্জবাসী বা উত্তর দিনাজপুর জেলা, তাই এখানে একটু দেখছি সমাগম ভালো। দেখলাম চারদিকে ঘুরে ফুলের বেশ বাহার, অনেক রকম ফুল আছে। ফুলমেলায় পা রাখা অঞ্জন রায় কি বলেছেন শুনবো। দাদা আপনার নামটা একটু বলবেন? আমার নাম অঞ্জন রায়। আপনি রায়গঞ্জের বেশ পরিচিত মুখ, এবারের এই ফুলমেলায় মানে কেমন লাগছে আপনার এসে? আসলে মানুষের মনের যে সৌন্দর্যবোধ, আর যে পরিবেশ, পরিবেশকে দেওয়া সমাজেরই কর্তব্য। লন্ডন আজকে থেকে না, প্রায় অনেকদিন হয়ে গেল, বহু বছর হয়ে গেল, এরা রায়গঞ্জের মানুষের কাছে এই নান্দনিক যে ভাব মানুষের মনে, এই নান্দনিক ভাবকে মানুষের কাছে তুলে ধরছে। চর্চার বিষয় এটা নয়, তার সঙ্গে সঙ্গে মনেরও খোরাক, এবং এই যে মানুষগুলো সুন্দর একটি পরিবেশ উপভোগ করছে, এই উপভোগের মাধ্যমে মানুষের মনে সুন্দর ভাব প্রকাশ হচ্ছে। এই ভাবই মানুষকে সৎপথে নিয়ে যাওয়ার প্রেরণা দেওয়া। আমাদের উচিত মানুষের মনে সুন্দরভাবে জাগ্রত করা। ভগবানের রূপ সুন্দর ফুলের মধ্যে দিয়ে প্রকাশিত হয়, মানুষের মন ফুলের মতো সুন্দর হয়ে উঠুক, এই আমি আশা রাখি। এবং আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই, আপনারা এই সুন্দর অনুষ্ঠান ব্যবহার করছেন, এবং সাংবাদিকতার এটা একটা ভালো দিক যে এত সুন্দর অনুষ্ঠানগুলোকে আপনারা উদ্যোগ নিয়ে আগিয়ে এসছেন। আমরা জনগণের তরফ থেকে ধন্যবাদ জানাই। পুষ্পপ্রেমী সংগঠন নন্দনের সহ সম্পাদক অরূপকান্তি ঘোষ কি বলেছেন শুনে নেব। কত স্টল আছে এখানে? আমাদের এখানে ডিস্ট্রিক্ট ডিআইসি থেকে, অর্থাৎ মানে জেলা ক্ষুদ্র শিল্প সংস্থা থেকে আমাদের এখানে মোট 18টা স্টল পাঠিয়েছে, এবং আমাদের 6টি, অর্থাৎ মোট 18 আর 6 24টির মতো স্টল রয়েছে। এই স্টলগুলোর জন্য কি উপভোক্তাদের ভাড়া দিতে লাগছে? হ্যাঁ, আমাদের তো এটা তো সম্পূর্ণ নন্দনের নিজস্ব ফান্ড থেকে পরিচালিত হয়, সেখানে আমরা এভাবেই বিভিন্ন রায়গঞ্জ পৌরসভা থেকে শুরু করে বিধায়ক থেকে শুরু করে সকলের কাছ থেকে আমরা আর্থিক সাহায্য নিয়ে এবং ন্যূনতম একটা টিকিটের মাধ্যমে আমরা মেলাটা পরিচালনা করি। এই সোশ্যাল মিডিয়ার যুগে কি মনে হচ্ছে যে মানুষ শুধু ফুল দেখতে ভালোবাসছে, নাকি এখান থেকে ফুল গাছ নিয়ে গিয়ে বাড়িতে পরিচর্যা করা? না না, অবশ্যই মানে সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ ব্যস্ত হলে আপনি গিয়ে দেখুন 4টা স্টল রয়েছে আমাদের, নার্সারি রয়েছে 4টা, সেখান থেকে প্রচুর মানুষ ফুল কিনছে, এবং মানুষের ফুল করছে জন্যই তো আজকে আমাদের এত সংখ্যক ফুল মেলায় এসছে। শুধু যে নন্দনের আমাদের সদস্যরাই মেলার ফুল দিয়েছে তা না, প্রচুর ফুলপ্রেমী মানুষ যারা ফুল করে তারাও আগ্রহ সহকারে আমাদের সঙ্গে যোগাযোগ করে আজকে তাদের মেলায় ফুল পাঠিয়েছে, সবজি পাঠিয়েছে, মৌসুমি ফল পাঠিয়েছে, যেগুলো অন্যান্য মানুষরা দেখে তারা উৎসাহিত হচ্ছে, তারাও বাড়িতে ফুল গাছ নিয়ে গিয়ে
ফুল লাগানোর চেষ্টা করছে বা গাছ করার বাগান করার চেষ্টা করছে। ফুল মেলা বেড়াতে আসা রেশমি দত্ত কি বলেছেন শুনুন। প্রতি ছাদে ফুল বাগান হোক, আমাদের যদি কোনো সহযোগিতার দরকার হয় সর্বতোভাবে সহযোগিতা পাবো, এমনকি গাছপত্র যদি কেউ নিতে চায় সেটাও দিতে আমরা রাজি আছি। শুধু চাই বাগানের উন্নয়ন, মান বাড়ানো ফুলের। এবারে লোক দেখে কি মনে হচ্ছে যে ফুলের প্রতি লোকের আগ্রহ বেড়েছে? হ্যাঁ, বছর তিনেক পরে আমাদের এই অনুষ্ঠান, লোকে আশা করে বসে থাকে এই বছরে একটা দিন দেখার জন্য। সেই সঙ্গে বাগান বন্ধু নামের একটি পুষ্পপ্রেমী সংগঠনের সংগঠক আহুতি সরকার কি বলেছেন জানাবো। আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম আহুতি সরকার। আজকে আপনারা এখানে স্টল দিয়েছেন, আপনারা সারা বছরই বাগানের উপরে কাজ করে থাকেন, তো মানুষের বাগানের প্রতি এই সোশ্যাল মিডিয়ার যুগে কেমন আগ্রহ দেখতে পান? আপনারা তো বিনা পয়সায় সবসময় গাছ বিতরণ করে থাকেন, এই স্টল দিয়েছেন, সেখানে দেখা যাচ্ছে আপনাদের একটা পারিশ্রমিক দিতে হচ্ছে, সেটা অল্পই হোক, এর পেছনে কারণটা কি? আসলে আমরা একটি সোশ্যাল গ্রুপের হয়ে কাজ করি, মানে আমরা একটি সোশ্যাল গ্রুপের অ্যাডমিন মডারেটর হিসেবে রয়েছি। সেই গ্রুপটির নাম হলো বাগান বন্ধু, তো সেটা একেবারেই আলাদা একটি ক্ষেত্র। এবার বাগান বন্ধু যে সোশ্যাল ওয়ার্কগুলো রয়েছে তার জন্য তো একটা ফান্ড রাইজের দরকার পড়ে, তো সেই জন্যই আমরা সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা ভাবলাম যে আমরা নিজেরা মিলে যদি একটু আলাদাভাবে কিছু ভাবি, তো সেখান থেকেই আমাদের ক্রিয়েটিভ উইশ এই প্ল্যানিংটা। তো একটা ফান্ড রেজ করা যেটা দিয়ে আমরা চ্যারিটি ওয়ার্ক করব, সেরকম একটা থেকেই আমরা এই কাজটা শুরু করেছি। সেখানে খুব কম দামে আমরা গাছ রাখছি যাতে মানুষ আগ্রহী হয়, গাছও বিক্রয় হয় এবং আমাদের ফান্ডও রেজ হয়। এদিন ফুলমেলায় পা রাখা এক দর্শনার্থী কি বলেছেন জানবো। বলছি ফুলমেলায় এসেছেন, ফুলের কালেকশন কিরকম দেখতে পাচ্ছেন? ফুলের কালেকশন ভালোই আছে, কিন্তু এর আগে যে ফুলমেলায় এসেছি আরও অনেক বেশি ভালো ছিল। এখন এখনকার থেকে এর আগের ফুলমেলা কিন্তু আরও বেশি ভালো লেগেছিল, অ্যাট্রাকশনটা বেশি ছিল। এখন কি কম মনে হচ্ছে? ভ্যারাইটিটা একটু কম মনে হচ্ছে। তাহলে কি মনে হয় যে মানুষের মানে এই সোশ্যাল মিডিয়ার দিকে নজর দিতে গিয়ে গাছ বা ফুলের প্রতি নজর কমছে? নজর একদম কমছে বলা ভুল আর কি, কারণ যাদের এটা ফুল গাছ করার নেশা তারা করবেই, কিন্তু তাও মনে হচ্ছে একটু কোনো দিকে ঘাটতি হচ্ছে। এমনি ওভারঅল কেমন? ওভারঅল ঠিক আছে, একদম আমাদের ভালো লাগে, 80-20 ভালো লাগে, ওভারঅল সব ঠিকঠাক আছে। তবে মোটের উপর ফুলমেলা যে মানুষের ভিতরে জায়গা করে নিতে পেরেছে তা হলপ করে বলে দেওয়া যায়।